প্রিয় এসএসসি 2021 শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আগামী 5ই জানুয়ারি থেকে তোমাদের কলেজে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়াটি শুরু হবে। প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু চয়েস থাকে যে আমি এই কলেজটাতে পড়ব, কিন্তু আবেদন প্রক্রিয়ায় কিছু ভুলের কারণে অনেক সময় স্বপ্নের কলেজটি মিস হয়ে যায়। তাহলে কি করতে হবে আমার স্বপ্নের কলেজে চান্স পাওয়ার জন্য? প্রথম কাজ হলো, তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাও, যেটিতে তোমার ভর্তি হওয়ার সবথেকে ইচ্ছা বেশি, তুমি সেই কলেজে যোগাযোগ করে একটা জিনিস প্রথমে জেনে নাও যে গত বছর সেখানে সর্বনিম্ন তোমার বিভাগে কত নম্বর পেয়ে চান্স পেয়েছিল। যদি নম্বরটা তার আশেপাশে তোমার থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে সেখানে তুমি চান্স পাবে। কিন্তু যদি সেটা না থাকে, তাহলে সেটা কিন্তু হবে আলায়ার পিছনে ছোটা। তাহলে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে সেটি হলো, এমন একটা কলেজকে তোমাকে চয়েস করতে হবে যেখানে তোমার প্রাপ্ত নম্বরটি যেখানে শেষ নম্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গত বছরের ছিল। তাহলে এরকম 3-4টা কলেজ তুমি খোঁজ নিয়ে জানবে যে কোথায় কোন কলেজে গত বছর লাস্ট কত নম্বরে চান্স পেয়েছে। এরকমটা ঠিক করে যদি তুমি তোমার চয়েসটা সাজাতে পারো, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সুযোগটা বেড়ে যাবে। কিন্তু এমন একটা হলো যে গত বছর এখানে হয়তো 1040 নম্বর পেয়ে সায়েন্সে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমার নম্বর আছে 1010। তুমি সেটাকে ফার্স্ট চয়েস দিয়ে তুমি আশা করলে যে ওখানে তুমি চান্স পেয়ে যাবে, দেখা যাবে ওখানে তুমি চান্স পাচ্ছ না। তাহলে যেখানে তোমার নম্বরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে সেটাকে তুমি 1 নম্বরে দেবে, কারণ আবেদনে কিন্তু সবসময় প্রথম যে চয়েসটা থাকে সেই চয়েসটার উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, বিভাগ নির্বাচন। যদি তুমি বিভাগ পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে যে বিভাগে তুমি ভর্তি হবে সেই বিভাগের নম্বরটি তুমি দেখবে। এখন সায়েন্সের থেকে কেউ যদি কমার্সে অথবা আর্টসে যেতে চায়, তাহলেও কিন্তু তার ওই প্রাপ্ত নম্বর সায়েন্সে যেটা পেয়েছে সেটাই হবে, অন্য গ্রুপে যাওয়ার জন্য কিন্তু নম্বর কমবে না। অনেকের ভিতরে ধারণা আছে যে আমি যখন বিভাগ চেঞ্জ করব সেখানে কি আমাকে নম্বর কমায় দিবে, বা ওই বিভাগের স্টুডেন্টদেরকে আগে প্রায়োরিটি দিয়ে তারপরে আমার বিভাগে আমাকে বিবেচনা করবে। না, এমনটা নেই। এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইউনিট ভিত্তিক এরকম বিষয় আছে, কিন্তু কলেজে ভর্তির ক্ষেত্রে এরকম কিছু নেই। কলেজে ভর্তির ক্ষেত্রে তোমার প্রাপ্ত নম্বরটি যে কোনো বিভাগের জন্য বিবেচিত হবে। যদি তুমি বিভাগ পরিবর্তন করো, সেক্ষেত্রেও তুমি যে বিভাগ থেকে পাশ করছো যত নম্বর পেয়েছো সেটাই তোমার জন্য থাকবে, আর বাড়তি কিছু প্রয়োজন হবে না। এরপরে কলেজ নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো, যখন সাইবার ক্যাফেতে তুমি আবেদন করবে, তাদের কাছে সমস্ত পিন নম্বর সবগুলো থেকে যাওয়ার কারণে তারা কিন্তু পরবর্তীতে আবার তোমার আবেদনের ভিতরে ঢুকে তোমার আবেদনকে চেঞ্জ করে দিতে পারে, তোমার সিরিয়ালগুলোকে এলোমেলো করে দিতে পারে। সুতরাং যখন রেজাল্ট আসবে, বলে দিবে যে কত তারিখে রেজাল্ট আসবে, তার আগে তুমি নিজে আবার তোমার ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে তুমি চেক করবে যে তোমার সেখানে সিরিয়ালগুলো ঠিক আছে কি না। কারণ সাইবার ক্যাফেতে যে নম্বর দিয়েছে, যে সিরিয়ালগুলো দিয়েছে, পরবর্তীতে তারা আবার ওখানে ঢুকে ওগুলো চেঞ্জ করে ছোটোখাটো কলেজগুলোকে তোমার চয়েস লিস্টের উপরে তুলে দিতে পারে। এরকমটা যাতে না হয়, এজন্য তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সবথেকে ভালো হয় যদি আবেদনটা তুমি নিজেই করতে পারো, যেহেতু এখন বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যায়। সুতরাং তুমি বাড়িতে বসে নিজেই আবেদনটা করতে পারবে। কিভাবে আবেদন করবে এ ব্যাপারে আমি তোমাদেরকে একটা ভিডিও তৈরি করে দেব, তোমরা সহজেই নিজেরা ঘরে বসে আবেদন করতে পারবে, সেখানে কোনো ভুল তোমাদের হবে না। সুতরাং কলেজ চয়েসের ক্ষেত্রে তুমি সবথেকে বেশি গুরুত্ব দেবে, কারণ কলেজ চয়েসের উপরে কিন্তু তোমাকে চান্স পাওয়ার বিষয়টি সবথেকে বেশি নির্ভর করবে। আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছো। ভালো থাকবে সকলেই, আর এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।